আর একটু শয়তান আফরান নিশো শয়তান অরিজিনাল টাঙ্গাইলা জাউরা জাউরা আর একটু শয়তান আফরান নিশো আমাকে বলা হলো যে আরেকটা শয়তান চরিত্রটা নেগেটিভ এবং এখানে আমার চরিত্র ছিল চরিত্রের নাম ছিল বাবু এবং সে হচ্ছে শয়তানি ছিল দানবের বিনাশ নাই আমার একটা পরিচয় হচ্ছে আমি টাঙ্গাইলা আমার যে পাশের মানুষটা সেও টাঙ্গাইলা আর কি তো সে সবসময় আমাকে বলতো আমি নাকি অরিজিনাল টাঙ্গাইলা যাও না একবার বলেন না হ্যাঁ টাঙ্গাইলা অরিজিনাল টাঙ্গাইলা যাও না যাও না তো যাই হোক আমি যেমন আমি আসলে গ্রুপ থিয়েটার বিলং করি না আমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই সবসময় বলি বাট আমি এই যে সিনিয়ররা হচ্ছে আমার কাছে ইনস্টিটিউশন প্রত্যেকটা সিনিয়র আমি দেখে দেখে শিখছি একসময় মনে করতাম যে ওখানে কিছুই হবে না চলে গেছিলাম পরে একটা দায়িত্ব ফিল করে এবং এই সিনিয়রদের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে কিছুটা কিছুটা নিয়ে এখনো কিছু দিতে পারিনি বাট নিশ্চয়ই তাদের কাছ থেকে অনেক তারা আমার গুরুজন আমার প্রত্যেকটা সিনিয়রসদের কাছ থেকে আমি শিখি এটা বিনয় না এটা সত্যি সত্যি আমার অবজারভেশন থেকে আমি কাজ করি অ্যান্ড আমি আসলে যে মরিচিকার নেগেটিভ রোল আমি খুব বেশি বলা যাবে না প্রোগ্রাম মনে অনেক দীর্ঘ হয়ে যায় যে বক্তব্য দীর্ঘ হয় অনুভূতিগুলো দীর্ঘ হয় তো আমি শিয়াব সেনকে ধন্যবাদ জানাই খুবই কাকতালীয়ভাবে আমাকে এরকম একটা ক্যারেক্টারের জন্য আমাকে ঠিক করার জন্য এবং প্ল্যাটফর্মকেও জানি যে প্ল্যাটফর্মে সেটা আমি আমি আর আমি একজনকে ব্যক্তি মানুষটার প্রেমে শুরু থেকেই পড়ে আছি এবং আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমি তাকে দিয়ে দিই কারণ এইটা আমার তরফ থেকে তাকে সম্মান দেওয়া আমার মনে হয় আমার যে গুরু আমার যে ভালোবাসা তাকে সবাই সম্মান না দিতে পারলে অ্যাটলিস্ট আমি দিতে পারি এই জায়গা থেকে দেই সো এই অ্যাওয়ার্ডটাও আমার গুরু ভাই বন্ধু আমার ইনস্টিটিউশন একজন হুমায়ুন ফরিদ থ্যাংক ইউ সো মাচ দিল্লি স্কুল এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমরা যারা বছর ধরে কাজ করি তাদেরকে আসলে এই অ্যাওয়ার্ডটা কোনো না কোনোভাবে ইন্সপায়ার করেন যারা নমিনেশন আসছে তাদের তারাই আসলে এটি স্বীকৃতি কেউ পাবে কেউ পাবে আমি সবসময় বলছি যে সবসময় পুরস্কার দিতে চাই কোনো সময় ধরে বেশি দিন বাকি থ্যাংক ইউ সো মাচ বিগ রাম ইয়াং জেনারেশন আসছে এবং শিক্ষিত সিনেমার এই ঈশান সাথে নিশোকে কিন্তু মানে মরিচিকা দেখার পর একটু ভয় ভয় পেয়েছিলাম তো এখন হঠাৎ করে মঞ্চে চলে আসলো এখানে দেখলো কিন্তু একটু আমার কেমন জানি একটু ভয় ভয় লেগে উঠলো নাজিবা ভয় পেলে চলবে না বার্গার ডেটটা কিন্তু বাকি আছে বার্গার খেতে যেতাম না আচ্ছা যাই হোক দর্শক এত এক্সাইটমেন্টের পর আমার মনে হয় একটু সুদিন কিছু দরকার তাই না কি বলবো আসলে আমি তোমার মতো সবার সামনে অ্যাডমিট করবো না তো যে আমি টায়ার্ড হয়ে গেছি কিন্তু যেহেতু তুমি বলছো আই গো উইথ দ্য ফ্লো
একটু গান হলে কেমন হয়? Absolutely. দর্শক, let's welcome on stage none other than Shubhashish Bhoumik and his son Zidhu Bhoumik. যাও যাও।